হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করছি পটলের তরকারি। পটল দিয়ে, রুই মাছ দিয়ে আজকে আমি রান্না করছি। কি কি লাগছে সকল কিছুই দেখতে পাচ্ছো। গোড়ামরিচ আছে, হলুদ আছে, লবণ আছে। গোড়ামরিচ 1-2.5 চামচ দিয়েছি, হলুদ দিয়েছি 1 চামচ, লবণটা হচ্ছে পরিমাণ মতন, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ, এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আর আমি চুলাতে অলরেডি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা। এখন আমি মাছটা ভেজে নেব। মাছে লবণ দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নিব। একটু গোড়া মরিচ দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি হলুদ, মাছটা একটু মাখিয়ে নিচ্ছি। তো মাছটা আমার মাখানো হয়ে গেছে, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি, এক পাশ উল্টে দিচ্ছি মাছটা আমি। তো ফ্রেন্ডস, মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন আমি উঠিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম তরকারির জন্য। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেস্টটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদ, লবণ। পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট রান্না করব। তো
তো ফ্রেন্ডস চলে আসলাম 5 মিনিট পর। আমার 5 মিনিটটা হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখন তরকারিটা আমি নামিয়ে দিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস আশা করছি আমার পটল আর রুই মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালোই লেগেছে। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।